Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন অনেকটা দিন বাদে চলে এসেছি আমরা। আমরা সবসময় এই ডায়লগটা মোটামুটি করি, কমন হয়ে গেছে। অনেকটা দিন বাদে এই ভিডিও নিয়ে এসেছি, বাট অনেকটা দিন বাদে আমরাই চলে এসেছি। এটা সত্যি কথা, অনেকটা দিন বাদে চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আমাদের অনেকটা মানে ক্রিকেট খেলা আছে না, ব্যাট প্যাট চলছে, আমাদের জীবনটা না এখন সেরকম ব্যাট প্যাট চলছে। একদম তাই, মানে কি বলবো, মানে খেলতে পাচ্ছি না, মানে মাঝে মধ্যে এসে শুধু বুঝিয়ে দিই আমরা আছি জীবিত, মানে মরে যাইনি আর কি। যাই হোক, আজকে একটা গান নিয়ে চলেছি, যেখানে রয়েছে আমাদের খুব প্রিয় কয়েকজন মানুষ, যার নাম হচ্ছে একজনের যে একটা রয়েছে তার নাম হচ্ছে জিয়াউল হক অপূর্ব, অপূর্ব ভাই, এবং তার সাথে যিনি রয়েছেন মানে যিনি গানটা গেয়েছেন, প্লেব্যাক সিঙ্গিং করেছেন, তার নাম হচ্ছে তাহসান ভাই। আমাদের সকলের খুব প্রিয় একজন মানুষ তাহসান ভাই, এবং সিরিয়াসলি যখন আমি তাহসান ভাইয়ের গান দেখি না, মানে আমার ভেতরে আসছে আগে এই গানটাই দিয়ে দিই, মানে এরকম ব্যাপার আর কি। মানে তাহসান ভাইয়ের গানগুলো আমি ছাড়তে পারিনি, এবং তাহসান ভাইয়ের গানগুলো সত্যি আমার মন ছুঁয়ে যাওয়ার মতো হয়, তার লিরিক্স, তার ভয়েস, এভরিথিং। তো যাই হোক, আজকে নিয়ে চলে এসেছি, বলেই দিয়েছি, অপূর্ব ভাই এবং তাহসান ভাইয়ের একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো। তার সাথে যে অ্যাক্ট্রেস রয়েছেন তার নাম হচ্ছে সাদিয়া আয়মান, সাদিয়া আয়মান। আর একটা ভুল বলেছি, জিয়াউল হক না, জিয়াউল ফারুক অপূর্ব। এক্স্যাক্টলি, জিয়াউল, আমিও ভাবলাম জিয়াউল, আমরা অপূর্ব, হ্যাঁ মানে জিয়াউল পলাশ হয়ে গেছে, ওই ঘরে চলে এসেছি, জিয়াউল হক পলাশ। ভেবেছিলাম বাট আমি বলিনি, আসলে অনেকটা দিন বাদে এসেছি তো ওই জন্য। আরে ভুল ভাল, হ্যাঁ মানে তুই চালিয়ে যা ভাই, যে করে হোক, মানে কোনায় লেগে হোক, ছয় যাওয়ানি কথা, একদম একদম। তো যাই হোক, যেটা বললাম, হ্যাঁ অ্যাক্ট্রেসের নাম বলছিলাম, অ্যাক্ট্রেসের নাম হচ্ছে সাদিয়া আয়মান। সাদিয়া আয়মান, ইনাকে কি আমরা কোনো দেখেছি? আমাদের তো মনে পড়ছে না। দেখেছি, আমরা তো বেশি মনে থাকে, প্লিজ জানিও যদি আমরা দিয়ে থাকি। আর একটু ডিটেলসটা বলে ফেল ভাই। একদম একদম, এটা একটা দেখলাম, গানটার নাম হচ্ছে, গানটার নাম হলো বলা হয় না, বলা হয় না, এই মানে বলা হয় না, তারপর কি যেন যত ভুল এইসব, মানে কিন্তু তাহসান ভাইয়ের এই ব্যাপারগুলো থাকে। এটা হলো মায়াশালী ওয়েব ফিল্ম থেকে এই গানটা নেওয়া হচ্ছে। আর ডিরেক্টর হলো খুব একজন পপুলার, যিনি সিয়াব শাহিন, সবাই জানো জাকিয়াবাড়ি মোমো, একদম সেই জিয়াউল আর ভাই আছে, হ্যাঁ জাকিয়াবাড়ি মোমো ওনার হাজবেন্ড, একদম। আর টিউন মিউজিক কম্পোজিশন, না মিউজিক টিউন এন্ড কম্পোজিশন হলো খায়াম শানু সন্ধি, আর সিঙ্গার তো তাহসান ভাই, লিরিক্স হলো সাদাত হোসেন, সাদাত হোসেন। আর সং নেম হচ্ছে বলা হয় না, বলা হয় না। আর কোন ড্রামা থেকে জানো বললি ভাই? এটা হলো মায়াশালিক, মায়াশালিক ওয়েব ফিল্ম থেকে নেওয়া হচ্ছে। তো কোন চ্যানেলটার নাম? বিঙ্গে, বিং 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 নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডিসক্রিপশনে বক্সে দেওয়া রয়েছে, চলেও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো, দা বংস রিঅ্যাকশন, মনে মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম, দা বংস রিঅ্যাকশন, আসলে রিঅ্যাকশন এখানেই আসি পড়ে, কিন্তু কি হয়েছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন অপর নাম, দা বংস রিঅ্যাকশন। তো চলো চলো দেখেনি ভিডিওটা শুনে গানটা, তারপর হবে একদম এক কথা, বহুদিন পরে তাহসান ভাই দিয়ে ফেরত, ঠিক তাহসান এবং অপূর্ব, অপূর্ব ভাই। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, কত ভুল ভুল ফুটতে ব্যাকুল ফোটা হয় না, কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, কত ভুল ফুল ফুটতে ব্যাকুল ফোটা হয় না, কত মিছে গান মিছে অভিমান দুয়ারে দাঁড়ায়, কত মেঘে জলে বুকে অত অলোকে হারায়, থাকা পাখি আর দূরে রাখি ব্যথা সয় না, কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, কত কথা থাকে
বলা যেত তাকে, বলা হয় না, বলা হয় না। বুকে তুমি জমে থাকো, তোমাকে কি করে লুকাই। কান্না পেয়ে গেলে জল চোখ আড়ালে শুকাই, বুকে তুমি জমে থাকো, তোমাকে কি করে লুকাই। কত রাত ভোর অজানাত জানা হয় না, কত দিন যায় মেঘ কুয়াশা জল পায় না। দূরে থাকা পাখি আরো দূরে রাখি, ব্যথা সয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, বলা হয় না। শেষ বিজিএমটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো। তো আসান ভাই মানে কোনো সময় আমাদের নিরাশা করেন না, সেই লেভেলেরই একটা গান যেন পেলাম। আর অপূর্ব ভাইয়ের অ্যাক্টিং তো মানে স্কিলিং যেটা দেখলি, মানে একটা জিনিস আমি এখানে বলতে চাই, যেটা আমি দেখে এসেছি যে ছেলেদের কিন্তু মানে একটা দাড়ি, একটা উষ্ক উষ্ক চুল, এই যে লুকসটার মধ্যে একটা ইন্টেন্স যেটা লুকস থাকে না, মানে একটা ভাব বা একটা ভাবুক বলতে পারো, একটা মানে ব্যথিত প্রেমিক বলতে পারো বা যাই পড়ো না কেন, এই যে লুকসটার মধ্যে আমি যেটু দেখছিলাম আজকে, মানে তাহসান ভাইকেও বলো সেম লুকস আমি দেখতে পেলাম, অপূর্ব ভাইকেও সেম লুকস দেখতে পেলাম। যাই হোক, না সিরিয়াস না, আমি বলছি যে এই লুকসগুলো যখন দেখি না, এই লুকসগুলোর মধ্যে এবং চোখের যে একটা চাওনি, সেই যে চাউনিটার মধ্যে যে কত কথা লুকিয়ে থাকে, সেটা কিন্তু শুধুমাত্র একটা ছেলেই বোঝে, যেটা কিন্তু সিরিয়াসলি আমি কোথাও ওটা ফিল করতে পারছি না। এবং অপূর্ব ভাই একটা রোম্যান্টিক অ্যাক্টর হিসেবে আমরা সর্বদা দেখে এসেছি তাকে, এবং তার থেকে যখন এই চেনা পরিচিত লুকসগুলো যখন অন্যভাবে একটু দেখি না, তখন কিন্তু মনে হয় যে অসাধারণ অভিনয়। এবং আরও একটা কথা এখানে আমি বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকটা এগিয়ে গেছি, অনেক রকম আমাদের সোশ্যাল মিডিয়া, অনেক কিছু ডেটিং অ্যাপস বেরিয়ে গেছে, যার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে কথা বলে, অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে, আজকে একটা কালকে একটা পরশু একটা শারীরিক সম্পর্ক গড়ন ধরন হচ্ছে, মনে হচ্ছে যে অনেকটা কিছু জীবনে অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু দিনের শেষে কিন্তু আমরা কোথাও না কোথাও সেই একা, একদম আমরা কিন্তু একটা হিসেবে দেখেছি যে আমরা যতই ভাবি না কেন, প্রেম ভালোবাসা এটার কিন্তু কোনো রকম রিপ্লেসমেন্ট হয় না, অনুভূতির কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু দিন শেষে খুঁজে একটা সেই মনের মানুষ যাকে মনের কথাগুলো বলবো। এইটা যেটা বললাম যে এরকম কিছু কথা যে এক কত মানুষ থাকে, কত কথা বলি, কিন্তু মনের কথা বলার মতো মানুষ কিন্তু জীবনে একবারই আসে, বারবার আসে না কিন্তু। এবং সেই যে মনের মানুষ তাকে পেলে জড়িয়ে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো, ছেড়ে দিও না, কারণ মনের কথা বোঝার মতো মানুষ জীবনে বারবার আসবে। সিরিয়াসলি বলছি, অনেক মানুষ আনাগোনা হবে তোমার জীবন, অনেক মানুষ আসবে যাবে, কোনো ব্যাপার না, বাট এইটা আমার ভালো লাগে জেনে যে আজকের দিনেও দাঁড়িয়ে কিন্তু মানুষের এই যে অনুভূতি, এই মানে এটা রিপ্লেসমেন্ট হচ্ছে না এবং আশা করি কোনোদিন হবে না। কারণ হচ্ছে যদি রিপ্লেসমেন্ট হয়ে যেত না, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এই যে গানগুলো একটা একটা কিন্তু এই গানগুলোই তৈরি হয়ে যাচ্ছে, যেখানে ব্যথা বেদনা না বলা অনেক কথা জমে রয়েছে, তার মানেই তাই, একদম তার মানেই তাই। এখন একদম চলছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে গানগুলো চলছে, মানুষ মানুষ রাতে যখন বাড়ি ফিরছে, রাতের অন্ধকারে
চোখ দিয়ে জল বইছে কিন্তু এই গানগুলো হেডফোনে শুনছে, তার মানেই হচ্ছে মানুষ কিন্তু এখনো প্রেম করতে চায়, ভালোবাসতে চায়। মানে সবকিছু শেষে আর কি যখন একাকিত্ব যে ফিলটা হচ্ছে তখন এই গানগুলোই মনে হয় তখন যেন বাঁচিয়ে রাখার আর কি একটা লাইফ লাইন মানে বলতে পারি। একদম একদম দারুণ অসাধারণ মানুষ স্মৃতিচারণ করে এই সমস্ত গানগুলো শুনতে শুনতে। তো লিরিক্স দারুণ লিরিক্স ছিল, সাদা হোসেন ভাই দারুণ লিরিক্স দিয়েছিল, মিউজিক দারুণ ছিল। যেটুকু মনে হলো অ্যাক্ট্রেসটা অনেক কম বয়সে একজন অ্যাক্ট্রেস, এবং তার সাথে খুব একটা অন স্ক্রিন কেমিস্ট্রি আমরা দেখতে পেলাম না গানটার মধ্যে, সেভাবে পারলাম না। তাহসান ভাইকেও মাঝখানে মাঝখানে দেখানো হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল আমার। সিরিয়াসলি আমি যে বলছিলাম যে জুটি এবং সত্যি সত্যি তাহসান ভাই এবং অপূর্ব ভাই দুজনকে দেখানো হচ্ছিল ব্যাক টু ব্যাক এরম করে, তো বেশ ভালো লাগছিল আমার গানটা শুনতে। সিরিয়াসলি বলছি প্লে লিস্টে আরও এক নতুন গান যদি বলো তাহলে এটা অবশ্যই জোর সংযোজন হবে। লিরিক্স ভালো ছিল, মিউজিক ভালো ছিল, ভয়েস দারুণ ছিল, কম্পোজিশন দারুণ ছিল, আর কি বলবো সবকিছুই ভালো ছিল, বেশ ভালো লাগলো। এরকম বলছি তো সিরিয়াসলি বলছি যতই তুমি জাক জমক গান বলা ঢিনচা যায় না, ঠিক আছে একটা ব্যাস এই গানগুলো আলাদাই মাধুর্য আলাদা আলাদাই ব্যাপার ব্যাপার থাকে, এবং সেই ব্যাপারটা এখন পুরো মানে পরিপূর্ণ হয় না, সে আলাদাই লেভেল লাগে। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। অনেকদিন পরে দাসন ভাই কেনে বেশ ভালোই লাগলো, আর তার সাথে অপূর্ব ভাইকেও পেলাম, দারুণ অসাধারণ, বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে গানটা শুনে ভালো লেগে থাকে তাহলে কোদাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল মেটা টাইম করে বাজিয়ে দাও, যারা আমাদের নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না একদম, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন। অনেকদিন পরে এসেছি এই কথাটা, অনেকদিন পর পরে এসেই বলি, আবারও বলছি চেষ্টা তো করে যাচ্ছি আসার, কিন্তু যাই হোক বললাম না বেশি আছি আমরা সেটাই বারবার তোমাদেরকে আমি জানা জানা হ্যাঁ জানাতে আসি। আর একটা প্লিজ একটা প্ল্যান আছে আমাদের মাথায় যে আমরা লাইভ আসবো অনেকদিন বাদে, মানে আসতে চাইছি আমরা একটু চাইছি, প্লিজ আমরা জানিও কমেন্ট করে তোমরা কখন কিরকম কোন টাইমে অ্যাভেলেবল থাকতে পারো, কারণ তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাটাই হচ্ছে আমাদের মেন। একদম একদম, অনেকদিন আসা হয় না, বিগত দুটো লাইভে আমরা ওরকমই করেছিলাম যে তোমাদেরকে লাইভে নেবো, তোমাদের সাথে সোজাসুজি সামনাসামনি কথা বলবো, কারণ মেসেঞ্জার বা ফেসবুক অনেক সময় রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, যার জন্য অনেক ভাইরা কিন্তু রেগে আছে আমাদের উপর, আমরা জানি অনেক ভাই অনেক আপুরা, তো প্লিজ আমরা আসবো। একদম একদম, আর যাই হোক তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে ফলো করো, আর ফেসবুকেও ফলো করতে একদম ভুলে যেও না, আর তার সাথে সাথে ফেসবুক গ্রুপে জয়েন করো না, পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও, কোথাও ছেড়ো না, যত বন্ধু বান্ধব অফিস কলিগ এক্স ওয়াই জেড পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুষ্টু পল্লা পাইন ভাড়া দিয়ে কাউকে ছেড়ো না, এটা প্রেমিকদের জন্য, এটা ঠিক কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। ওকে, ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।